হরিযানারে বিরাট বিজয় পরে চর্চার কেন্দ্রমন্ত্রী ধর্মেদ্র প্রধান মোদী লোকপ্রিয়তা অমিত শাহ ও ধর্মেন্দ্র ইলেকশন মাইক্রো ম্যানেজমেন্ট বিজয়ের বড় কারণ জাতীয় গণমাধ্যমে আলোচনা হয়েছে এ ভিতরে বরিষ্ঠ সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক ক্রাইস বেড়ে ধর্মেন্দ্র দায়িত্ব দিকে অর্থাৎ মোদী ক্রাইস ম্যানেজর ধর্মেদ্র নিজ কার্যক্রম মু ধর্মেদ্র অনেক অকুহ কথা কুমনা রুবেন বানার্জী অর্গানাইজেশন ক্যাপাসিটি অর্গানাইজিং তার সেটা হচ্ছে গোটে স্ট্রং পয়েন্ট এবং এই যে গলা কালি রেজাল্ট সেটা হচ্ছে তার আউ গোটে প্রমাণ ইংরেজি গোটে কথা অনেক টু স্যাচ ভিক্ট্রি ফ্রম দ্য জজ অফ ডিফিট মানে আপনার হারি যাই সেই খেল গেম আপন জিটিগলে হরিয়ানের সে সেটাই করেছে সবু একজিট পোল সবু ওপিনিয় যে মানে সার্ভে করুলে সমস্তে কুছি যে কংগ্রেস জিতবে এই ইলেকশন এ বাবু যাইকি পুরা গেমটা চেঞ্জ করে দিলে। বিজেপি পাই কিন ইলেকশন খালি পাবলিক সেটিমেন্ট উপরেই হ্যাঁ অর্গানাইজেশন উপরেই আপনার কতটা ভোট কাটবে কত লোক আপনার মোবিলাইজ করবে ইলেকশন দিন বা পোল্লিং বুথ কু এসব উপরে বহু গুড়া জিনিস উপরে ইলেকশন রেজাল্ট ডিপেড করে ধর্মেন্দ্র আগর উত্তরখণ্ড ইলেকশন ম্যানেজ করেছি বিহার ইলেকশন ম্যানেজ করেছি কর্ণাটকরে ইলেকশন ম্যানেজ করেছি এবং মোস্ট অফ দ্য টাইম হি হাজ বি সাকসেসফু তো এবার সে প্রায় যায় এবং গলা কালি আজিবি পেপারের দেখেলি সেটা কুয়া হচ্ছে যে সে হোচ্ছি ও ম্যান ফ্রাইডে যেত বলে গোটে ক্রাইসিস আসব সে ধর্মেদ্র প্রধানকে রেসপনসিবিলিটি দে তার ভিতর গটে অর্গানাইজিং ক্যাপাসিটি ধর্মেন্দ্রর রাজনীতি এন্ট্রি দেবেদ্রবাবুপ্রাই নো ইনফ্যাক্ট সেটা অপোজিট উল্টা বাবুর রাজনীতি এন্ট্রি পাই ভেরি ইন্টারেস্টিং ধর্মেন্দ্র ছুয় বলে টু লাস্ট ফোর ফাইভ রে পড়ুচি ফাইভ সে আর্ এস এস এবং নর্মালি কন যেতে বলে ছুয়া গোটে ক্লব কু যা গোটে শাখা কু যা এবার গোটে রেসনিপ তেয়ারি হুয়ে তো এই আর্ এসএস শাখার সিনিয়র মানে যে মানে বয়স্ক লোক লে সেও ধর্মেন্দ্র ঘরে ঘরকু যা আসবা আরম্ভ হল কিন্তু ছুয়টা আমার মেম্বার আর পরিচয় হল আর্ এসএস লোক দেবেন্দ্র সাংরে দেবেন্দ্র প্রধান দেবেদ্রবাবু আপন জানিবা কথা যে সে জন ডাক্তার এম এবং তার গোটে প্রতিয়ারা থিলা পরিচিতি থিলা সেই এরিয়ারে। এবং সেই টাইমে মুটিজ মিড এইস ভারতীয় জনতা ও ওড়িশার কোনো অস্তিত্ব সেই মানে গোটে নোটিস বোর্ড পাটিলাম লোক নেতা ন তো বিজেপি আর্ এসএস সেত খুঁজুচি ডেস্পরেটলি যে আমার গোটে ভালো লোকটা দরকার যার পরিচিতি যার মাস আকসেপ্টেন্স অবে ধর্মেন্দ্র ঘরে যাওয়া পরে পরে সে মানে দেখলে আরে এই পিলার বাপা তো জনে প্রতিষ্ঠিত ডাক্তার তার গোটে পরিচিত আপন ডাক্তার হলে পরে আপন বহুত লোক চিকিৎসা করছেন এবং আপনার গোটে পরিচিতি হব আকসেপ্টেস হব লোক আপনার ভালো পাইবে সেই দৃষ্টি সে মানে এবে দেবেন্দ্র বাবুকু ইমপ্রেস করলে ভারতীয় জনতা পার্টি জয়েন পায় নরমালি গটি ইলেকশন যেতবে স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন হুয়ে সেই স্টুডেন্ট কলেজের স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট কে হনতি যে মানে সিনিয়র স্টুডেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট নর্মালি তিন বর্ষ কলেজ তারপরে তার গোটে অর্গানাইজেশন হয়েছি সাপোর্টভেস হয়েছে সে প্রেসিডেন্ট হলা সেটাই নর্মালি হবে কিন্তু ধর্মেন্দ্র প্রধান ক্ষেত্রে গোটে রেয়ারেস্ট অফ রেয়ার গোটে ঘটনা ঘটিল কর্গানাইজিং ক্যাপাসিটি এতে প্রথম রু সেই দেখ যে মুগানাইজেশন জানিছি তালচের কলেজ কু সে যেতে বলে গলা ধর্মেন্দ্র ফার্স্ট ইয়ারে সে স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট হয়ে গেল তালচের কলেজ মানে এটা গোটে এক্সেপশনাল ঘটনা মানে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সে কলেজের প্রেসিডেন্ট ইউনি স্টুডেন্ট ইউনিয়ন প্রেসিডেন্ট এবং সেই যে তার পোটেন্সিয়াল সেতে বলে যে সে দেখেই তিনি কলেজ ইউনিয়ন প্রতি তারপরে পরে সে আপন তার সমর্থক হন বিরোধ বিরোধী হন তো আপনকে মানিবা পড়িব সেই জনে সাকসেসফুল ভেরি সাকসেসফুল পলিটিশিয়ান যদি আপনকো আমো ভিডিওটি ভাল লাগিলা তেবে আমো চ্যানেল কো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবা কো জমা বি নাহি